পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. في رياض আজকে যে দর্শটি আমরা আলোচনা করব এই দর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীতে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে আল্লাহ তালার তাওহিদ থেকে তার একত্ববাদ থেকে আমাদের পদচ্যুতি ঘটছে এবং পদস্খলন ঘটছে এবং আমরা বিভিন্নভাবে শেরকে লিপ্ত হয়ে থাকি আমরা কেতাউ তাওহিদের দর্শের প্রাথমিক দিক দিয়ে আমরা আলোচনাও করেছি কিছু অধ্যায় যে আমাদের যারা অলিয়া উলিয়া আমাদের যারা বুজুর্গ মানুষ তাদেরকে কেন্দ্র করে বা তাদের বিষয়ে আমরা বাড়াবাড়ি করতে গিয়েও অনেক সময় মানুষ শেরকে লিপ্ত হয়ে যায় কারণ অলিয়া উলিয়াকে বা রাসুলকে যখন তার স্থানে তাকে না রেখে আল্লাহ সব তালার স্থানে নিয়ে যাওয়া হয় তখন এই শেরকে লিপ্ত হয়ে যায় মানুষ পূর্ববর্তী মানুষেরাও তাই করেছে যেমন ইয়াহুদি যারা তারা অজাইরকে একজন নেককার মানুষ তাকে আল্লাহর পুত্র হিসাবে তারা গ্রহণ করেছে খ্রিস্টান যারা তারা ঈশা আলাইহিসাল্লাতুয়াসসলামকে আল্লাহর পুত্র হিসাবে গ্রহণ করেছে অথচ তারা হলেন আল্লাহ সুবাহান ওত আল্লাহর বান্দা আল্লাহরা বলে আলেমিন লাহ মি আলীদুয়ালা মিউলাত তিনি তাকেও কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেন নাই কিন্তু এরপরেও তারা তাদেরকে বেশি মর্যাদা দিতে গিয়ে কেউ আল্লাহর পুত্র বানায় ফেলেছে কেউ আল্লাহর মতো স্থানে স্থলে অভিষিক্ত করেছে এ ধরনের আবার কেউ অলিয়া উলিয়া তাদেরকে এত সম্মান মর্যাদা বা এত তাদের ব্যাপারে সীমা লঙ্ঘন করতে গিয়ে মনে করে যে আল্লাহ রব্লা আলমিন যা বলেন বা আল্লাহ রবুল্লাহ আলমিন যে বৈশিষ্ট্যের অধিকারী আমার অমুক বুজুর্গ বা অমুক ব্যক্তি তিনিও সেই বৈশিষ্ট্যের অধিকারী তার মাঝেও কিছু দেওয়ার কিছু শোনার কিছু করার তার মাঝেও ক্ষমতা রয়েছে ইত্যাদি মাধ্যমে বা ইত্যাদি কারণে মানুষ লিপ্ত হয়ে যায় তো আজকে আমরা আরেকটি বিষয় শুনবো যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন ইসলামে যে বিধানগুলি দিয়েছেন হালাল এবং হারাম সেই ইসলামে হালাল এবং হারামের বিধানগুলি আল্লাহ সুবাহানাহত আল্লাহর পক্ষ থেকেই সব বিধানগুলি এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনিও নিজের মন করা ইসলামের কোনো বিধান দেননি যখনই এই কোনো বিষয়ের সমস্যার সম্মুখীন হতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি অপেক্ষা করতেন যদি তার আগে থেকে জানা থাকতো তাহলে জবাব দিতেন যদি জানা না থাকতো অপেক্ষা করতেন জিবরিল আলহিসুসাল্লাম সিদ্ধান্ত নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে তারপর তিনি সেই সিদ্ধান্ত জানাই দিতেন তো এই ইসলামের হালাল এবং হারামগুলিকে যেভাবে আল্লাহ রাবুল আলমিন ইসলামের হালাল হারামগুলিকে দিয়েছেন আমাদেরকে ঠিক সেভাবেই ইসলামের হালাল হারামকে মানতে হবে কোন দার্শনিক কোনো অলিয়া কোন পীর দরবেশ বা কোন ইমাম মুস্তাহেদের ইসলামের হালাল বিষয়গুলিকে হারাম করে দেওয়ার অথবা ইসলামের হারাম বিষয়গুলিকে হালাল করে দেওয়ার কারো অধিকার নেই কিন্তু যখন কেউ ইসলামের কোনো হারাম বিষয়কে হালাল করে দিবে বা হালাল বিষয়কে হারাম করে দিবে তারপরে আমরা যদি ওই ব্যক্তিদের অনুসরণ করি এটা যেন আল্লাহ সাথে প্রকার আমরা লিপ্ত হয়ে যাই কারণ ইসলামের বিধান দেওয়ার অধিকার রাখেন শুধু একজনে তিনি হলেন আল্লাহ তো সেই জায়গায় এই আল্লাহর বিধানগুলিকে পরিবর্তন করে কেউ যখন আমাদেরকে হালাল হারামের বিধান দেয় যেগুলি আল্লাহ রব আলমিন দেননি সেটাকে বিকৃতি করে উল্টা করে আমাদেরকে দেয় আর আমরা যদি তার অনুসরণ করতে যাই তখনই আমরা এক প্রকার শেরকে লিপ্ত হয়ে যায় কারণ আল্লাহ হলেন হালাল হালাম করার মালিক আমরা অন্যজনকে আমাদের সেই আলেমকে হোক বা আমাদের ইমামকে হোক বা আমাদের নেতাকে হোক বা আমাদের পীর দরবেশকে হোক বা আমাদের বুজুর্গকে হোক বা আমাদের অলিয়া উলিয়াকে হোক বা আমাদের কোনো দার্শনিক মুস্তাহিদকে হোক তাকে আমরা হালাল হারাম বিধান দেওয়ার মালিক হিসাবে গ্রহণ করে নেই এভাবেও মানুষ শেরকেও লিপ্ত হয়ে থাকে তাইয়াজকে যে এই অধ্যায়টি আমরা শিখব বা শুনবো লেখক রাহামহল্লাহ অধ্যায় বেঁধেছেন বাবুন মান আতা আল্লাউল্লা মা ওয়াল উমারা ফি তাহরিমি মা আহাল্লাল্লাহ আও তাহলিলি মা হার রমাল্লাহ ফকাদ ইত্তাখাদ আহ হুম আর বাবা যে ব্যক্তি আলেমদেরকে অথবা নেতাদেরকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের হালালগুলিকে হারাম করে দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করবে অথবা আল্লাহ রাবুলা আলমিনের হারামকে হালাল করার ক্ষেত্রে যে কোনো আলেমের অনুসরণ করবে বা কোনো আমিরের অনুসরণ করবে সে যেন ওই আলেমদেরকে অথবা ওই আমিরদেরকে নেতাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিল তাদেরকে বিধানদাতা হিসাবে গ্রহণ করে নিল তাদের তাদেরকে বিধানদাতা হিসাবে যদি গ্রহণ করে নেয় এর মানে হলো এটাই শের আল্লা আল আলামিন মিন এ প্রসঙ্গে করানুল কারিম ও তিনি বলছেন ইত্তাখাদু আহম ওয়ারুহ বান আহুম আর বাহ বা মিংদুনুল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসটি সহেদ হাদিস তিরমিজিতে এসেছে হাসান সনদে রাসূল সাল্লাল্লাহসাল্লাম একদিন একটা আয়াত পাঠ করলেন আয়াত হলো ইত্তাখাদু আহ বা আহম ওয়ারুহ বান আর বাবা মিন্দুনিল্লা সেই ইয়াহুদ এবং নাসারা যারা তারা তাদের যারা ধর্মযাজক তাদের যারা অলিয়া উলিয়া তাদের যারা ধর্মীয় পণ্ডিত বা বুজুর্গ ব্যক্তি তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে তাদেরকে গ্রহণ করেছে এটা হলো কোরআনের আয়াত আল্লাহ বলছেন তা আল্লাহ রসুল সাল্লাম এ আয়াত পরে শোনালেন যে ইত্তাকু আহবা আহম ও রুহবান আর বাবা মিন্দুনিল্লা যে তারা তাদের ধর্মযাজককে তাদের আলেমদেরকে তাদের তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে তারা গ্রহণ করেছে সেখানে উপস্থিত ছিলেন একজন নতুন মুসলমান, আদি হাতিম তিনি ছিলেন খ্রিস্টান সবে ইসলাম গ্রহণ করেছেন তিনি আল্লাহ রসুল সাল্লা বলে বসলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমরা তো আমাদের যারা আলেম খ্রিস্টান থাকা অবস্থায় আমাদের যারা আলেম বা আমাদের যারা বুজুর্গ বা আমাদের যারা ধর্মযাজক তাদের কাছে তো আমরা কোনো অ্যাবাদত করি না কিভাবে আমরা তাদেরকে রব হিসাবে গ্রহণ করলাম আমরা তো তাদের কোনো শেষ নাই তাদের কাছে কোনো অ্যাবাদত করি না কিভাবে আমরা তাদেরকে আবার রব হিসাবে গ্রহণ করলাম এটা আপনি কেমনে বললেন বা আল্লাহ কোরআনে কিভাবে এটা বলেছে আল্লাহ রাসুল সাল্লাম ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন দেখো আলাইসা ইউ হার রিমোনা মা আহ্লা ফাতু হার রিমোনা এমন কি ঘটে না যে আল্লাহ রাবুল্লা আলমিন কিছু জিনিসকে হালাল করে দিয়েছেন আর তোমাদের বুজুর্গরা ধর্মযাজকরা সেই আল্লাহর হালাল করাগুলিকে হারাম করে দিয়েছেন আর তোমরা সেই হারামটাকেই হারাম মনে করে গ্রহণ করে নিয়েছ এটা কি হয় নাই অনুরূপ ভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেগুলিকে হারাম করে দিয়েছেন তোমাদের ধর্মযাজকরা তোমাদের আলেমরা সেগুলিকে হালাল করে দিয়েছে আর তোমরা সেগুলিকে তখন হালাল হিসাবে গ্রহণ করেছো এরকম কি হয় নাই কলতুবালা আদি বিন হাতিম রাজিয়াল্লাহ বলছেন যে হ্যাঁ এরকম তো হয়েছে অর্থাৎ অনেক বিধান রয়েছে যেগুলি আল্লাহ রাবুল আলামিন হারাম করেছেন কিন্তু আমাদের নেতারা সেগুলি হালাল করে দিয়েছে আর আমরা সেটাকে হালাল হিসাবে গ্রহণ করেছি এরকম বহু রয়েছে রাসুল সাল্লাম বললেন কলা ফাতিল কা এবাদত হুম এটাই হলো আসলে তাদের আবাদত করা তাহলে এবাদত মানে এর অর্থ এই নয় যে গিয়ে পায়ের কাছে সেজদা দিতে হবে এটা নয় তা অবস্থা তাই আলেম হোক বা আমির হোক অর্থাৎ আলেম হোক বা নেতা হোক যেই হোক না কেন তাকে অনুসরণ করব সে অনুসরণের একটা সীমারেখা রয়েছে এমন পর্যায়ে অনুসরণ করা যাবে না

তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রসুলের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিঙ্কুম এবং যারা তোমাদের নেতৃত্ব দিচ্ছে তাদেরও অনুসরণ করো এ হলো আয়াত এটা হলো করানের নির্দেশ এই নির্দেশকে কেন্দ্র করে আজকে আমাদের আলেম সমাজও অনেক সময় অতিরঞ্জিত এরতে লিপ্ত হয়ে যায় যে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি

রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে সে ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার উপর আমলকারী পাবে সহি মুসলিম তৃতীয় খণ্ড নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ সাতশো একানব্বই হাদিস নম্বর চার হাজার ছশো পঁয়ষট্টি পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাস বাহানুয়া তা আলা শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদউল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিক আলমল সকল সৃষ্টিজগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরাফ মাতুল্লাহ রাখা প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি আয়াত নিয়ে আলোচনা করছিলাম আলেম ওলামাদের বা আমির ওমারাদের যারা নেতৃত্ব দেন তাদের অনুসরণের ক্ষেত্রে আল্লাহ আব্দুল্লাহ আলে তিনি নিজেই বলছেন কোরানকারীমে সূরা নিশা অনুসাইট নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আয়া আমানু আতি উল্লাহ ও আতি উল ওয়া অলিল আমিম যারা ইমানদার তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল তোমাদের কাছে যে রাসুল এসেছেন সেই রাসুলের অনুসরণ করো ওয়া উলিল এবং তোমাদের যিনি আমির তোমাদের যিনি দায়িত্বশীল তার অনুসরণ করো তো দায়িত্বশীল যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি দুই দৃষ্টিকোণ থেকে হতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন আলেম ওমরা ও ওলামারা তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত আবার পার্থিব দৃষ্টিকোণ থেকে মুসলমানদের যারা নেতৃত্ব দেন যে মুসলমান তিনিও মুসলমানদের যে নেতা পার্থিব দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনিও এর মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ আলা আলমিন এ আয়াতে অনুসরণের জন্য বললেন তিন শ্রেণী প্রথম শ্রেণী আল্লাহ সুবাহানা তে আলার অনুসরণ দ্বিতীয় হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম এর অনুসরণ তৃতীয় হল তোমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আল্লাহ আব্দুল্লাহ আলেমিন প্রথমে ভাষাগত দিক দিয়ে কোরআন মাজিদের আয়াতে বলছেন আতি উল্লাহ তোমরা আল্লাহর অনুসরণ করো এই শব্দটা ব্যবহার করেছেন দ্বিতীয় বলছেন ওয়া আতিউর রাসূল আবার ওই শব্দটাকে রিপিট করেছেন এবং রাসূলের অনুসরণ করো তৃতীয় অভাবে বলছেন ওয়া উলিল আম্রি মিনকুম এখানে অনুসরণ করো এই শব্দটাকে আবার রিপিট করেননি বরং বললেন যে তোমাদের নেতৃত্ব জায়গা তারা তাদের তাদের কি তাদের অনুসরণ করো এই জন্য এখানে ভাষাগত দিক দিয়ে যে শিক্ষা পাওয়া যায় সেটা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন তার অনুসরণের জন্য শব্দটা ব্যবহার করলেন যে তোমরা আল্লাহর অনুগত্য করো এটা আত করো এই শব্দটা ব্যবহার করেছেন আর রাসুল সাল্লা ক্ষেত্রেও এটা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি তার কোরআনে যেগুলি নিয়ে এসেছেন যেগুলি দিয়েছেন সেগুলি আমরা অনুগত্য করব। এবং আল্লাহ রাসুল সাল্লাম তিনি তার হাদিসে কোরআনের বাইরে আলাদা একটা বিষয় সেই হাদিসে যেগুলি এসেছে সেগুলির আমরা অনুসরণ করব কিন্তু নেতৃত্ব জানা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আল্লাহ আলামিন সেই আনুগত্য করো এটা আতের এই শব্দটা কি এখানে রিপিট করেন নাই এর মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে এই যে এর নতুন করে কোনো অনুসরণ করার সুযোগ নাই এর অনুসরণটা হবে আল্লাহ এবং তার রাসুলের আলোকেই অর্থাৎ আমিরের বা যারা আমাদের নেতৃত্ব দিবেন তাদের অনুসরণটা হবে আল্লাহ এবং তার রাসুলের আলোকেই অর্থাৎ তারা যদি আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের পরিচালনা করেন তাহলে অনুসরণ হবে আর যদি আল্লাহ এবং তার রাসুলের নিয়ম অনুযায়ী পরিচালনা না করেন তাহলে সেখানে অনুসরণের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন না এটাই বোঝা যাচ্ছে এই আয়াতটি যে বিষয়টিকে কেন্দ্র করে নাজিল হয় সহি এবং মুসলিমে মোসনাদ আহমদ এবং অনেক হাদিসে এসেছে সেই ঘটনাটি সেই ঘটনাটি আমরা শুনলে জিনিসটা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে আলেম ওলামাদের বা আমাদের নেতৃত্ব জীবন যারা তাদের কি পর্যায়ে আমরা অনুসরণ করব। অনুসরণের সীমা রাখা কি আল্লাহ রসুল সাল্লাহ আলী একজন প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ বিন হোজাফা রদি আল্লাহ আনহু তাকে একটা ছোট অভিযানের নেতৃত্ব দিয়ে তাকে এক জায়গায় পাঠালেন তো তাকে সেই অভিযানের আমির নিযুক্ত করে নেতা নিযুক্ত করে যখন পাঠান পাঠানোর সময় আল্লাহ রসুল কিছু উপদেশ দিলেন যে তুমিও তাদের সাথে ভালো ব্যবহার করবে আর যারা তার অধীনে আছেন তাদেরকেও বললেন যে তোমরা তোমাদের নেতার আনুগত্য করে চলবে তার অনুসরণ করে চলবে তারা যখন চলে গেলেন তাদের গন্তব্যস্থলে যেখানে পাঠানো হলো যাওয়ার পর যিনি আবদুল্লা হজা ফারাদি আল্লাহ নেতৃত্ব দিচ্ছেন তিনি তাদের মাঝে কিছুটা অনিয়ম পেয়েছেন আনুগত্যে কিছুটা দুর্বলতা পেয়েছেন দুর্বলতা পেলে তিনি তাদেরকে একটু শাসানোর চিন্তা করলেন কিভাবে তাদেরকে বললেন যে তোমরা কিছু সবাই বেশ কাঠ সংগ্রহ করো সংগ্রহ করলো সংগ্রহ করে সেই কাঠে কাঠখড়িতে আগুন দিতে বললেন যে আগুন দিয়ে দাও এখন আগুন দিল বেশ দাউ দাও আগুন জ্বলতেছে এখন বলতেছে তোমাদেরকে আল্লাহ রাসুলসাল্লাহ বলে দিয়েছেন যে আমার আনুগত্য করতে হবে এটা বলেন নাই হ্যাঁ বলেছেন তাহলে তোমাদেরকে আমি এখন নির্দেশ দিচ্ছি তোমরা এ আগুনে ঝাঁপ দাও আশ্চর্য বিষয় বিশাল কঠিন বিষয় কারণ আল্লাহ রসুল্লাম আমিরের আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল নির্দেশ সেটাও ফেলার সুযোগ নাই আবার আমির এমন নির্দেশ জারি করলেন সেটাও মানা খুব কঠিন আগুনে কিভাবে ঝাঁপ দিবি একজন যুবক তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন আপনি নির্দেশ দিলেন আমাদেরকে খুব ভালো কথা আমরা আপনার নির্দেশকে অপেক্ষা করছি না অমান্য করছি না তবে আগুনে আমরা ততক্ষণ পর্যন্ত ঝাঁপ দিব না যতক্ষণ না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে বিষয়টা ভালো করে ফয়সালা করে নেই এই বলে বসলেন এবং বাকি সবাইকে বললেন ফরার তোমান আযাবিল্লাহ আমরা আল্লাহর আগুন থেকে বাঁচার জন্য ইসলামে এসেছি আবার আমরা আগুনে ঢুকবো মানে আবার আগুনে যাবো মানে অতএব আমরা কেউ আগুনে ঝাপ দেবো না যতক্ষণ না আল্লাহ রাসুল সাল্লাইকে এই বিষয়টা আমরা জিনে জিজ্ঞাসা করে তারা ফিরে চলে আসলেন ফিরে চলে আসে তার অধীনে যে সমস্ত সাহাবিরা ছিলেন তারা আল্লাহকে জানালেন যে বিষয়টা এই ঘটেছে আল্লাহ রাসুল সাল্লাহ বললেন

ফিল্মা আরুফ সম্মত যেগুলি নির্দেশ সেই নির্দেশেই শুধু আমিরের অনুসরণ করতে হবে আর যেগুলি শরীয় সম্মত নির্দেশ নয় সেগুলির ক্ষেত্রে আমিরের বা আলিমের বা ইমামের অনুসরণ নয় কারণ সেখানে আগুনে ঝাপ দেওয়া এটা কোন শরীয়তের নির্দেশ নয় অতএব এটা যদি তোমরা পালন করতা পালন করে তাহলে তোমাদের পরিস্থিতি এই হতো প্রিয় বন্ধুরা এই আয়াত অবতীর্ণ হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ হলো

তাহলে সেই অনুসরণ হবে আর যদি শরীয়তসম্মত বিষয়ে নির্দেশ না আসে শরীয়ত বিরোধী পরিপন্থী নির্দেশ আসে সেটাতে যদি আমি অনুসরণ করতে যাই তাহলে আমার সেখানে শাস্তির বিষয় এই জন্যই ইসলাম যেগুলিকে হালাল করে দিয়েছে সেগুলিকে কোনো আলেম বা কোনো ইমাম বা কোনো পীর বুজুর্গ বা কোনো আমির নেতা যদি ইসলামের হালাল বিষয়গুলিকে হারাম করে আমাদের সামনে তুলে ধরে সেটার আনুগত্য সেখানে জায়েজ নয় সেটার আনুগত্য করাটাই হল সেখানে হারাম সেটাই হল শির আবার ইসলাম যেগুলিকে আমাদের জন্য হারাম করে দিয়েছে সেই হারাম বিষয়গুলিকে যদি আমাদের নেতা ইমাম আলেম বা ইত্যাদি যাই হন না কেন সে সেগুলি যদি আমাদের জন্য ইসলামের হারামগুলিকে হালাল করে দেয় সেই আনুগত্য সেখানে নিষিদ্ধ কারণ সেটি হলো ইসলাম পরিপন্থী নির্দেশ ইসলামের অনুযায়ী নয় প্রিয়বন্ধুরা তাই লেখক রহেমহল্লাহ অধ্যায়ে বেঁধেছেন মান আতা লাল লামা ওয়েল উমারা ফি টাহারিমে মা আহাল্লাল্লাহ আল্লাহর আব্লে আলেম যেটা হালাল করে দিয়েছেন এটাকে হারাম করে দেয় এমন আলেম ও আমিরের যদি তোমরা অনুসরণ করো অন্যভাবে আল্লাহ আব্লে আলেমিন যেটাকে হারাম করে দিয়েছেন যেই আলেম বা আমিরগণ সেটাকে হালাল করে দিবে এক্ষেত্রে যদি তোমরা অনুসরণ করো তাহলে আর বাবা মিন্দুন এটাই হলো তোমরা আল্লাহর পরিবর্তে তাদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়ে তা আল্লাহর পরিবর্তে কাউকে যদি কেউ রব হিসাবে গ্রহণ করে নেয় এটার নামই হলো শের রব হলেন একজন তিনি হলেন রবুল আলমিন গোটা বিশ্বের রব হলেন একজন গোটা বিশ্বের রব হলেন শুধু একজন রবুল আলমিন সেই রবুল আলমিনকে বাদ দিয়ে কেউ যদি আরেকজনকে রব হিসাবে গ্রহণ করে চাই তিনি আমির হন চাই তিনি ইমাম হন চাই তিনি বুজুর্গ হন বা চাই তিনি দার্শনিক হন মুস্তাহিদ হন তাহলে অবশ্যই সে ব্যক্তি শিরকে লিপ্ত হবে আর যদি লিপ্ত হয় এটি ছোটখাটো শেরক নয় এটি হলো বড় শের যার কারণে তার ইমান এবং তার আমল সবকিছুই বাতিল হয়ে যাবে যতক্ষণ না সে এটা থেকে তৌবা করে এ অবস্থায় যদি সে মারা যায় তাহলে চিরস্থায়ী সে জান্নাতের আশা করতে পারে না প্রিয় বন্ধুরা বিষয়টি অত্যন্ত গভীর বিষয় এবং আশ্চর্যের বিষয় সুতরাং করা প্রয়োজন এবং এ বিষয়ে নিশ্চয়ই আমরা এগুলিতে হচ্ছি লিপ্ত এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে জানতে হবে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে উপলব্ধি করতে হবে করে আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে এবং আমাদের মুসলিম ভাইদের সকলকেই সতর্ক করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক দর্শকবৃন্দ এরপরে অধ্যায় বেশ কতগুলি তিনি হাদিস নিয়ে এসেছেন করেন মাজিদের আয়াত নিয়ে এসেছেন আমরা একটু সেগুলি শুনে দেখার চেষ্টা করি প্রথমে তিনি নিয়ে এসেছেন আবদুল্লাহ ন আব্বাস রদিয়া আল্লাহতা আলা আন এর একটি বক্তব্য নিয়ে এসেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি বলছেন ইয়োশিকো আংটাংসিলা আলাইকুম সেজারাতুম মিনা শ্যামা আকৌ লু কল আর সুরুলুল্লাহ সাল্লাহ আহিসাল্লাম মোচা কুলু না কাল আবু বকার ওয়ামার এটি মুসনাদ আহমেদে এবং আরও বিভিন্ন গ্রন্থে এসেছে আব্দুল্লা ইবনা আব্বাস সাদিয়া আল্লাহ আল্হু বলতেছেন আমার খুবই আশঙ্কা হচ্ছে যে তোমাদের উপর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ হবে শিলাবৃষ্টি বর্ষণ মানে কি রহমত আসবে গজাব আসবে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শিলাবৃষ্টি বর্ষণ হবে এ গজাব হবে কেন বলছেন যে আকু উলু কল আর রাসূল উল্লাহ হে সাল্লাল্লাহ আমি বলতেছি এই কথাটা আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম বলেছেন ও তাকুলু না কল আবু বাকার ওয়া আমার আর তোমরা আমার কথার প্রতিবাদ করে বলতেছো যে না অমরদে আল্লাহ হয়ে বলেছেন আবু ও কারুদেল্লা হয়ে এই বলেছেন বিষয়টি একটু গভীর করে চিন্তা করা দরকার আমাদের আজকে আমাদের সমাজেও এই অবস্থা প্রিয়বন্ধুরা আমাদের এই এদর্শের সময় শেষ হয়ে এসেছে আমরা বাকি বিষয়গুলি ইনশা আল্লাহ পরবর্তী দর্শে পূর্ণ করব। যে বিষয়গুলি আজকে আমরা শুনলাম এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলি পরবর্তী দর্শে আমরা শুনে বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আল্লাহ সুবাহ এবং তার রাসুলের যেন পূর্ণ অনুসারী হতে পারি সে চেষ্টাই করবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি

Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় মানবতার জন্য করোনা সহ

আল্লাহ সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়